হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবুজ অলটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে একটা অসাধারণ একটা কাজ শিখতে পারবেন, সেটা হলো যে যে ফেসবুক পেজ কিভাবে আপনি ক্রিয়েট করবেন। মাত্র 2 মিনিটে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে মাত্র 2 মিনিটে আপনি মানে তৈরি করবেন বা খুলবেন। তার আগে বরাবরের মতো একটা অনুরোধ, যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখেছেন তারা মাস্ট বি অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখেছেন তারা মাস্ট বি অবশ্যই একটি লাইক কমেন্ট আর ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। একটা মাত্র 2 মিনিটে প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে খুলবেন আজকে আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দেব। সহজে দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফেসবুক অথবা ফেসবুক লাইট, যে কোনো একটা অ্যাপস হলেই আপনার হবে। আজকে যেহেতু আমি ফেসবুক লাইট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, সেহেতু ফেসবুক লাইট আপনি প্রবেশ করবেন। ফেসবুক লাইট আপনি প্রবেশ করার পর এই কর্নারে আপনি দেখতে পাচ্ছেন 3 ডট নামে একটা মেনু, আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর হালকা কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে। এখানে নিচে আপনি পেজ নামে একটা অপশন আপনি দেখছেন, পেজে ট্যাপ করবেন। পেজে ট্যাপ করার পর এখানে যে ক্রিয়েট এ পেজ আপনি এখানে সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর আপনি এখানে যে গ্রেট স্টার্ট নামে একটা অপশন আপনি গ্রেট স্টার্ট আপনি সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, আপনার মানে পেজটার কী নেম আপনি দিতে চান সেটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম, আপনারা আপনারটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এই নেক্সট নামে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, আপনি নেক্সট ট্যাপ করবেন। নেক্সট ট্যাপ করার পর আপনার যে কোনো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন, যে আপনি কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড দিতে চাচ্ছেন বা আপলোড বা তৈরি করবেন ভিডিও। সেটা আমরা যে কম্পিউটার কোম্পানি নামে একটা অপশন আপনি সেখানে ট্যাপ দিলাম। সেখানে ট্যাপ দেওয়ার পর নেক্সট স্টপ বাটন অপশন নেক্সট ট্যাপ করবেন। নেক্সট ট্যাপ করার পর আপনার সামনে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হালকা চলে আসবে, আসার পর ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর দি সবুজ টিজ, আপনার কি কোনো ওয়েবসাইট আছে। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে ওই ক্ষেত্রে আপনার এখানে বসে নেক্সট স্টেপ করবেন। যেহেতু আজকে আমার কোনো ওয়েবসাইট নেই সেহেতু আমি এই নেক্সট স্টেপে করলাম। এখন আপনি অ্যাড মানে আচ্ছা আপনার কভার ফটো বা হচ্ছে অ্যাড ফটো আপনি কীভাবে অ্যাড করবেন আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাড ফটো বা মানে কভার ফটো কীভাবে অ্যাড করা যায় ফেসবুক পেজে। এটা একটু প্রফেশনালভাবে মানে এডিট সিস্টেমে তৈরি করে এখানে বসাতে হবে। ডান নামে অপশন আপনি বন্ধু দেখেছেন, ডানে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন, অলরেডি একটা ফেসবুক পেজ খুলে গেল। মাত্র 2 মিনিটে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আপনারা খুলে ফেললেন, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিও থেকে কিছু হলে শিখতে পেরেছেন বা কিছু হলে উপকৃত হয়েছে, এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সি ইউ নেক্সট টাইম।